চারটের পরে ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, সানডে, সানডের প্রায় এখন 11:30 না 11:45 বেজে গেছে জানো তো। কালকে ভিডিও শেষ করতে পারিনি বলে সকালবেলা ভিডিও পুরো শেষ করলাম, এই শেষ করে খানিকক্ষণ এডিট করলাম, করেই এখন উঠলাম। উঠে বললাম না এবার কাজে হাত দেওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আবার এগুলো নিয়ে এসছে চিকেন, এই যে। তো আগে চিকেনটা ধোবো, ধুয়ে ম্যারিনেট করে রাখবো। রাখার পর এই দেখো পুরো বেসিন ভরে গেছে বাসনে, তো সকালেরই বাসন, কারণ দুভাগে আজকে ব্রেকফাস্ট হয়েছে। তোমরা তো আগের ব্লগে দেখেইছো, ইন্দুর জন্য আলাদা করে হয়েছে আবার আমাদের জন্য আলাদা করে হয়েছে, কাজে দু রকম বাসন বেরিয়েছে। কড়াইতে অবশ্য মাঝে নেই, যেহেতু কড়াইতে রান্না করব। তো চলো, আজকে দুপুরবেলা একটা দারুণ মেনু হতে চলেছে। কাল রাত থেকেই ইন্দ্র বলে রেখেছে যে আজকে এই রান্নাটা হবে, সেটা হচ্ছে বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। কিন্তু চিকেন বিরিয়ানি যেভাবে করে দমে বসিয়ে অনেকক্ষণ সময় লাগিয়ে, আমি অতক্ষণ এখন সময় দিতে পারবো না। কাজে কম সময়ে আর অথচ টেস্টি হবে, সুস্বাদু হবে, সেরকমভাবে চিকেন বিরিয়ানি রান্না করবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে চিকেনটা ধুই, চিকেনটা ম্যারিনেট করি, তারপরে বাসনগুলো মাজি, মেজে ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি। ভাবছি না চিকেনটা ম্যারিনেট করে আগে ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে তারপরে বাসন মাজবো, বেসিন মাজবো, টেবিল মুজবো, প্রচুর কাজ প্রচুর কাজ। তারপরে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা মুজবো। একটা কিছু একটা মেশিন চলছিলো যেন এত আওয়াজ হচ্ছিলো, এখন বন্ধ হলো, মনে কি শান্তি হলো। তো চলো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, সানডে স্পেশাল ব্লগ, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গেছিস বাবা, ঠাম্মির ব্যস্ত দিয়েছিস তো? দেখো চিকেনটা ম্যারিনেট করবো, এই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, আর দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা, যেহেতু বিরিয়ানি বানাবো তার জন্য বিরিয়ানি মশলা এখানে খানিকটা দেবো, পরে আবার দেবো, আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো টক দই, আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, ব্যাস। আর কিচ্ছু দেবো না, আদা রসুন পেঁয়াজ টেয়াজ এখানে কিচ্ছু দেবো না, শুধু এইটুকু জিনিস দিয়ে। আর আমি এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করছি না, তোমাদের যদি মনে হয় তো করতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো ব্যাস এই দিয়ে আমি ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। এদিকে এত ভাষণ হয়েছে যে সব মাজতে পারলাম না, এখনও এই এতগুলো রয়ে গেছে আর এখানে বাস্কেটটা ভরে গেছে, কাজে আর মাজলাম না, এটুকু এভাবেই থাক বিরতি। এগুলো জল ঝরে গেলে জায়গা মতো রাখলে তারপর আবার এগুলো মাজবো। আর এখানে আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে ডিম সেদ্ধ করে 4টা ডিম ছুলে নিয়েছি। আজকে আমি চিকেন এগ দিয়েই বিরিয়ানি করব, তার সাথে আলু তো থাকবেই, আলুগুলো একটু ছোটো ছোটো নিয়েছি আজকে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেন। আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, আর এখানে তো চিকেন ম্যারিনেট করা রয়েইছে, কাজেই সব রেডি। এবার চলো ঝটাপট রান্নাটা বসিয়ে দিই।
তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এইভাবে আমি এই ফার্স্ট টাইম চিকেন বিরিয়ানি করব, দেখা যাক। তো সর্ষের তেলেই করব, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম অল্প একটু হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নেব। হলুদটা দিলাম যাতে ডিমের ডিম সেদ্ধর কালারটা ভালো লাগে, বিরিয়ানিতে যখন ডিমটা এরকম লাল লাল ডিম পড়বে বেশ ভালো লাগে, একদম সেদ্ধ ডিম না বিরিয়ানিতে ভালো লাগে না। তো ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম, খুব বেশি ভাজিনি, চামড়া চামড়া করিনি, মোটামুটি কালার এসছে তুলে নিয়েছি। এইবার ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে রাখবো। আলুগুলো আমি খুব বড় বড় আলু দেইনি, কারণ এর আগে অভিজ্ঞতা আছে, আলু কিছুতেই সেদ্ধ হতে চায় না। চিকেন সেদ্ধ হয়ে যায় কিন্তু আলু আর সেদ্ধ হয় না। তো একটু ছোট ছোট সাইজ নিয়েছি, তো আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম এরকম লম্বা লম্বা করেই পেঁয়াজ কেটেছি। খুব বেশি পেঁয়াজ দেবো না, কারণ এটা তো আর চিকেনের ঝোল কিংবা কষা হচ্ছে না, বিরিয়ানি হবে, বিরিয়ানিতে পড়বে, কাজেই চিকেন অনুযায়ী আলু অনুযায়ী একটু কমই পেঁয়াজ দিলাম। মানে চিকেন কষা কিংবা ঝোল করলে আর একটু বেশি পেঁয়াজ দিতাম। তো অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে এবার একটু গ্যাসটা কমিয়ে রেখে কষিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে আদা রসুনের যে গন্ধটা যাতে না থাকে ভালো করে কষিয়ে নেব। আর বিরিয়ানি মশলা খানিকটা আমি ওই চিকেন ম্যারিনেটের সময় দিয়েছিলাম আর খানিকটা এখন এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো মোটামুটি মশলাটা কষে গেছে, এইবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আর কি, এবার কষানোর পালা, ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনের যে বাটিটা ওর মধ্যে বেশ খানিকটা মশলা লেগেছিলো, তো অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য একটু নাড়াচাড়া করে এখনই আমি আলুটা দিয়ে দেবো, পরে দেবো না, কারণ আলু সেদ্ধ হতে চায় না বললামই। তো জাস্ট একটু নাড়াচাড়া করেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করিনি, কাঁচা আলুই আছে, ভেজে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা কমিয়ে বাড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেবো। কষাতে কষাতে চিকেনের কালারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ওখানে আলাদা করে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, মানে আমি যা চাল নিয়েছিলাম, মনে করো আমি 5 কাপ চাল নিয়েছিলাম, 6 কাপ গরম জল করেছি, মানে যা চাল তার থেকে সামান্য একটু জল বেশি, চাল আর জল সমান সমানই হবে, তো আমি সামান্য একটু জলটা বেশি নিয়েছি। তো এইবার জলটা জাস্ট গরম জলই দিয়েছি, তবু জলটা জাস্ট ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম যে বাসমতি রাইসটা, সেটা জল ফেলে দিয়ে সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব জলের সাথে, মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে বিরিয়ানি করতে গেলে যা যা লাগে সেই সব জিনিসগুলো এখন মেশাবো। যেমন মনে করো 3 চামচের মতো গোলাপ জল দিলাম, এরপর দেবো 3 চামচের মতো কেওড়া ওয়াটার, আর দিয়ে দিলাম সামান্য একটু মিঠা আতর, ব্যাস এখন আর কিচ্ছু দেবো না। এবার ভালো করে মিশিয়ে রেখে যেই দেখবো জাস্ট জলটা একটু ভালো করে ফুটে গেছে তখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো হতে দেবো, একদম ঘড়ি ধরে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো ফুটে উঠেছে, এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর, ঘড়ি ধরে 5 মিনিট পর আমি ঢাকা তুললাম, ওই সময়টা আমি কিছুটা বাসন মেজে ফেলেছিলাম আর কি। 5 মিনিট পর ঢাকা তুললাম, দেখো অনেকটা জল কিন্তু টেনে গেছে, তবে একটু ভিজা ভিজা ভাব এখনও আছে। তো আর একটু ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এইবার আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিলাম 2 চামচ ঘি, যেটা বিরিয়ানিতে মাস্ট। আর একটা জিনিস দিয়েছি, দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু কাজ নেই। এবার আবার ভালো করে মিশিয়ে দেবো, মিশিয়ে গ্যাসটা কমিয়ে রেখে আবার ওই 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই কিন্তু আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে যাবে। একদম সহজ হলো না পদ্ধতিটা, একদম সোজাভাবে হয়ে গেলো, কোনো রকম দম দিতে হলো না, কিছু হলো না, একদম একবারেই কিন্তু চিকেন বিরিয়ানি রেডি। তো চলো ঢাকা দিয়ে রেখে দিই। এই যে আমাদের বাড়িতে একদম বড় অতিথি চলে এসেছে, কিন্তু তাকাও তাকাও দিদি, তাকাও কেমন আছে? আমার এটা কোন একটা বড় গিফট থেকে কিছু কম ছিল না দিদির জন্য, আমার মাজা নিয়ে এসেছে, তাই না? খাও খাও এখন না। আর এত ঝাটালি কি করছিস? গুনছিলি কাজ নেই? আর এখানে দেখো না জামা কাপড় কবে কখন বলেছি ভাজ করতে? হ্যাঁ আমি করেছি। কি এগুলো ছড়ানো? পুরো এনে নিয়ে আসলে এটা বড় বড় গুলো ভাজ করতে হবে না। না পারিস এখন চেয়ারে না পারলে চেয়ারে দা, কি যেটা বলতে এই না পারলে এগুলো চেয়ারের উপর রেখে দে, এখন করতে হবে না। আর যেগুলো ভাজ করেছিস, আচ্ছা করতে হবে না, যেগুলো ভাজ করেছিস ওগুলো জায়গা মতো রেখে দে, নাহলে ওগুলো ছড়িয়ে যাবে কিন্তু।
তো দেখো, ঢাকা দিয়ে তো 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কিন্তু ঢাকাটা ওইভাবেই রয়েছে, কিছুক্ষণ দমে থাকুক বন্ধ অবস্থায়। আর ওদিকে আমি বাদবাকি কিছু বাসন বেরিয়েছিল সেগুলো মেজে ফেলেছি, মেজে গ্যাসটাও মোছা হয়ে গেছে। এবার আমি জাস্ট এখানে ঘরটা মুছবো, মুছে আমি যাব স্নান করতে। স্নান করে এসেই কিন্তু আমি বিরিয়ানি সার্ভ করে দেবো। আগে আমি ওদের 3 জনকে দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মানে তোজোকে, তাতানকে আর আমার মাকে দিয়ে দেবো। আর পরে আমি আর ইন্দ্র বসবো, কারণ ইন্দ্র বললো আমার খিদে নেই, একটু পরে খাবো, তার জন্য আমি আরও পরে খাবো। কিন্তু সবাই খেতে বসে পড়ে গেছে। এই যে এদিকে ভাই খাচ্ছে, মানে বোনও খাচ্ছে না, কিন্তু আমার সাথে বসেছে। হ্যাঁ, ও খাচ্ছে না, ও পেট বড় খেয়ে এসছে, ও খাবে না। আর বলছে ঝাল, একটু করে মুখে নিয়েছে, বলছে ঝাল। বসে পড়েছে, পড়েছেই তো বললাম। কেন, তুমি কি শুনলে? খেতে বসেছে, খেতে বসেছে, ওই একই তো ব্যাপার। খেতে বসেছে, খেতে বসে পড়েছে, একই তো জিনিস। ঠিক আছে মা, ঠিক আছে, এখন বেজে গেছে 6:30। তো এই বিছানাটা বেশ পরিষ্কার টরিষ্কার করলাম, একদম অগোছালো হয়েছিল, জামা কাপড়গুলো, বই খাতা ওই কোনোটা দিয়ে রেখেছি। আর সন্ধ্যা হয়ে গেছে, তো এখন সন্ধ্যাও দিয়ে দিলাম। আর আরেকটা কথা, এর আগের দিন যেদিনকে জন্মাষ্টমী পুজো করেছিলাম, তোমাদের মধ্যে একজন বলেছে দিদি একটা কাঠি ধরাতে নেই। আমি সেদিনকে একটা কাঠি ছিল না, ভিডিওটা ভালো করে দেখবে, দুখানা কাঠি ছিল। আমি যখনই দুকাঠি ধরাই, আমি হোক তাতান হোক, দুখানা ধরাই, একটা এই ঘরে রেখে দিই, আর একটা তুলসী তলায়, মানে তুলসী তলায় বলতে তুলসীর তলা তো নেই, মন্দির নেই, ওই যেই টবটাতে তুলসী গাছ পোতা আছে সেই টবের মধ্যে রেখে দিয়ে আসি। সে দুপুরবেলা পুজো দেওয়ার সময় হোক কিংবা সন্ধ্যাবেলায় হোক, দুবেলাতেই দুখানা করে ধরাই, একটা এখানে রাখি আর একটা বাইরে রেখে আসি, একটা কখনোই ধরাই না। আরেকটা কথা, জন্মাষ্টমীর পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওরা ওই ঘরে টিভি দেখছে, তখন দরজাটা দিয়ে এসেছি। তো আমি পুজো, নিত্য পুজো যেটা, সেটা আমি দেখাতে খুব একটা পছন্দ করি না, বিশেষ করে আমি যখন করি, তাতনা করে, মাঝে মাঝে বলি তাতন পুজো দিয়েছে, কিংবা মাঝে মাঝে দেখাই। কারণ নিত্য পুজোটা দেখো মনের একটা শান্তির জন্য, মনের শান্তি, মনের কিছু প্রার্থনা, তো সেটাও যদি ক্যামেরা বন্দি করি তাহলে আর মনের শান্তি পেলাম কোথায়? তো তাই জন্য নিত্য পূজাটা আমি ক্যামেরা বন্দি করি না, শেয়ার করি না, আমার ভালো লাগে না। আর তাতেও তোমাদের কয়েকজনের কিছু সমস্যা, যে পূজা তো করোই না, কিন্তু আমি কিন্তু বলি যে তাতান পুজো দিয়ে গেছে, কিংবা আমি পুজো দিয়েছি, যাই হোক, আমি খুব একটা, আমি খুব কমই দিই, তাতানি পুজোটা দেয়, তবে সন্ধ্যাটা আমি ম্যাক্সিমাম দিই, কারণ ও দেয়, ওর পড়া থাকা তো বিকেলবেলা এদিকে দিক বেরোয়, তো সন্ধ্যাটা মাঝে মধ্যে আমি দিই, কিন্তু ওও দেয়, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখানো হয় না খুব একটা, তো এতেও তোমাদের মধ্যে কয়েকজন ভাবো হয়তো পুজোই করি না, তোমাদের মধ্যে একজন বলেছো যে পুজো তো করো না, এখন জন্মাষ্টমীর ঠাকুর দেখাচ্ছ, পুজো করছো, এতে এক হাতে ক্যামেরা আর এক হাতে ধূপকাঠি দেখাচ্ছ, এতে আর কী পুজো হয়? এই জন্যই আমি ক্যামেরা বন্দি করি না, যে আমি যদি ক্যামেরা করি আর এক হাতে ধূপকাঠি ধরাই, প্রদীপ ধরাই, প্রণাম করি, ওতে আর কী প্রার্থনা করা হলো? এই জন্যই আমি নিত্য পুজো তোমাদের সাথে শেয়ার করি না, ঠিক আছে? আর একদিন এরকম ধরনের পুজো করি, মনে করো কোনো অনুষ্ঠান, জন্মাষ্টমী কিংবা এরকম ধরনের কোনো অনুষ্ঠান, সেগুলো আমি একটু ক্যামেরা বন্দি করি, তাতেও তোমাদের সমস্যা, না দেখালেও সমস্যা, দেখালেও সমস্যা, মানে আমি কোন দিকে যাব? পুজো দেখালেও জ্বালা, যে কেন আমি ক্যামেরা করতে করতে পুজো দেখাচ্ছি, আবার পুজো না দেখালেও জ্বালা যে পুজো দেখাচ্ছি না। সময় হয়ে গেছে, তাতে নিজে নিয়ে আসি। মা আসো, দাদুটা দিয়ে যাও একটু, টিভি দেখছে, দরজাটা দিয়ে যাও, বর্দিকে নিয়ে আসছি। কোন মন ভালো লাগছে না, বর্দি ঘরে নেই, বর্দি আসলে ভালো লাগবে, তাই তো? বর্দির কোনো সময় রবিবার পড়া থাকে না, আর আজকেই পড়া আছে, কি বলবো বলো, বসো, দিদিকে নিয়ে আসছি, ঠিক আছে? এটা তোর জন্য এনেছি, কি খাবি বল? এই যে লেজ, তুমি বলেছিলে লেজ আনতে, গ্লু পেয়েছি, ঠিক আছে? এই যে কেক আছে, আজ লাড্ডু এনেছি, এদিকে শোন শোন শোন, এদিকে এই যে লাড্ডু এনেছি, লাড্ডু খাবি? আমি তোর জন্যই আনলাম আরো মিষ্টিটা, তুই মিষ্টি খেতে ভালোবাসিস, এখন কেক খাবো, ওই কেকই খাবে, চিপস খাবে না, চিপসটা নিয়ে যাবে কেন?
তো এখন কিন্তু এখানে আমাদের তিনজনের মিটিং বসেছে, মানে আমরা তিনজনে একটু গল্প গুজব করছি। আর ওই ঘরে তাতান আর ওর বনু খেলা করছে। আর আজকে না রবিবার, তাতানের বিকালবেলা আজকে কিচ্ছু থাকে না, মানে পড়া ঠড়া কিছুই থাকে না। তো তার জন্য রবিবার করে একটু এদিক ওদিক যায়, কিংবা আমার মা আসলে আসে। তো আজকে তাতান মাকে জোর করেই হিসাব মতো রীতিমতো এনেছে আর কি। মার আজকে আসার কথা ছিল না, তখন বেলা কটা বাজে, 11টার মতো বাজে, তখন তাতান ফোন করে বলছে দিদুনকে আসতে বলি। জোর করে দিদুন বলছে আমার কাজ আছে, মা বলছে আমার কাজ আছে, এখনও কিছু হয়নি, আগে থাকতে জানি না। বলছে তুমি সব সেরে বিকেলবেলা 4টে 5টার সময় আসো, তবুও ভালো, তুমি আসো, এসে এখানে খাবে। তো যাই হোক, লাস্ট টাইম নাতনির কথা রাখতে মা সব কাজ তাতার তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে এসছে। আর তাতানের রোজ আজকে পড়া থাকে না, কিন্তু আজকেই হঠাৎ দুপুরবেলা স্যার 2টা 2টার সময় মেসেজ করে জানালেন যে আজকে সবার পড়া আছে, তাই জন্যই আজকে বাধ্য হয়ে তাদেরকে আবার পড়তে যেতে হলো। বদিকে ছেড়ে চলে যাচ্ছে, মনে হয় কষ্ট। কাঁদে না বাবা, কাঁদে না মা, আবার অন্য সময় আসবে, আমরা আমরাও যাবো, আমরাও যাবো। সান বদি রবিবার যাবে, সানডেতে সানডে যাবো, আজকে সানডে, নেক্সট সানডেতে। মনটা খারাপ হয়ে গেছে, মন খারাপ। আসলে যাবো আমরা সানডে যাবো। আচ্ছা তোমার শোনো শোনো, তোমাকে আমি তোমাকে আমি লাড্ডু আর কেক দিয়ে দিয়েছি, তুমি খাবে, হ্যাঁ বাড়িতে গিয়ে খিদে পেলে খাবে, ঠিক আছে? চলো বদি যাচ্ছে, চলো আমার সাথে, চাবি নিয়ে যা মাম। সিঙ্গেল চাবিটা কার কাছে, তোর কাছে না তোর ব্যাগে মনে হয়? এসো ভাই, যতই চিকেন বিরিয়ানি খাও, মাটন বিরিয়ানি খাও, যাই খাও, এই যে গরম গরম মুসুর ডালের স্বাদ, আহা, বিশেষ করে এইসব রিচ খাবার পর এইসব খাবারের কথা আরও বেশি মনে পড়ে। তো যাই হোক, আজকে আমাদের ডিনারে আছে গরম গরম মুসুর ডাল, ভাত আর বেগুন ভাজা তো হয়েই গেছে, আর কী দেখাবো। বেগুন ভাজাটা টেবিলে রেখে দিয়েছি, আর ডালটা ফুটছে, সম্বাদ দেওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেল। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, মনে হচ্ছে কতক্ষণে এটা খাবো, অমৃত লাগবে অমৃত। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখন তো জাস্ট এই খাবো। খেয়ে দেয়ে গরমটা পড়েছে, বাপরে বাপ পুরো ঘেমে গেছি, রান্না করেছিলাম, খেয়ে দেয়ে বাসন মাজতে হবে, কড়াই বেরিয়েছে, হাঁড়ি বেরিয়েছে, থালা, তো বাসন মেজে গ্যাসটাও একটু হালকা করে মুছে ফেলবো। মুছে আজকে মনে হচ্ছে গা ধুতে হবে, কারণ এই যে তত্ত্বে ঘামছি, তারপর শুভ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।